হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর এখন বাজে বিকেল 5:30। আমি এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। আর পরশু দিন তো রিকের বার্থডে, তাই জন্য আমার কিছু জিনিস কেনার আছে, সেগুলোও নেব, প্লাস গ্রসারিসও স্পেন্সার্স থেকে নিয়ে নেব, সেই উদ্দেশ্যেই বেরোনো। আর আমরা এখন বেরিয়ে পড়েছি যে গড়িয়াহাটের কাজগুলো মিটিয়ে নেব। প্রথমে স্পেন্সার্সই যাব, সেখানে সমস্ত গ্রসারিসগুলো নিয়ে নেব, ওই রাসবিহারির যে স্পেন্সার্স আছে ওখানেই যাই, তারপর গড়িয়াহাটে আমাদের যে দরকারি জিনিসগুলো মিটিয়ে নেব, তারপর চলে আসবো বাড়ি। আর বাড়ির ফেরার পরও একটা জিনিস মানে সারপ্রাইজ তোমাদের জন্য ওয়েট করছে, তোমাদের জন্য তো বটেই আর রিগ্রিম্বির জন্য, তো এসে সেটা তোমাদের সাথে শেয়ার করছি ততক্ষণ। আর এখন চলে এসেছি গড়িয়াহাটে, আর এখন স্পেন্সার্সের দিকে যাচ্ছি। রাস্তাঘাটে ভিড় মানে খুব একটা বেশি ভিড় নেই, তাও লোকজন রয়েছে। আর যেহেতু রিকের বার্থডে, অনেক জিনিসই প্রয়োজন, আমি ওই জন্য ভাবলাম যে আমার মান্থলি যে গ্রসারিসগুলো ওগুলোও তুলে নিই, একটা দুটো করে না নিয়ে। এমনি তো ওরা অর্ডার করে দিলে বাড়িতে দিয়েই, মানে ওরা সমস্ত মালটালগুলো বাড়িতে দিয়েই যায়, তো আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি নিয়ে নিচ্ছি। আর এখন তো সর্ষের তেলের দাম আগুন, এতটাই বেড়ে গেছে ঝপ করে, কিন্তু ডেলি ইউজের জন্য তো ওগুলো লাগবেই, সর্ষের তেল, তারপর হোয়াইট অয়েল, মাস্টার্ড অয়েল, এগুলো তো নিচ্ছি, তার সাথে অনেক কিছুই নেবার আছে, প্লাস শীতও পড়ে গেছে, কিছু ক্রিম ফ্রিমও নিয়ে নেব শীতের জন্য। আর ওখানে মালগুলো মানে ওখানে জিনিসপত্র আমার নেওয়া কমপ্লিট, ওরা বাড়িতে হোম ডেলিভারি করে দেবে, টুকিটাকি যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমি নিয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি, মানে এখন চলে এসেছি গড়িয়াহাট মোড়ে। আর গড়িয়াহাট মার্কেটের ভেতর এখন গড়িয়াহাট মার্কেটে যাচ্ছি, এখন ওখান থেকে ওই বার্থডের জন্য কিছু জিনিস নেওয়ার আছে। প্রতিবারই ভাবি বার্থডে, আর মানে প্রতিবারই মনে হয় যে না আর সেভাবে আর হবে না, তারপর হয়েই যায়, টুকটাক করে লোকজন হয়েই যায়, এগুলো তো ওদের মানে রিগ্রিম্বির 5 বছর থেকেই এগুলো হয়ে আসছে। আর এখানে আমি চলে এসেছি কিছু প্লেট, তারপর বার্থডের জন্য কিছু ন্যাপকিন, প্লেট প্লেট এগুলো যেগুলো লাগবে এগুলো নিয়ে নেওয়ার জন্য। আর গড়িয়াহাট বেসমেন্টের মধ্যেই এই দোকানগুলো রয়েছে, এখানে সব জিনিসই একসাথে পাওয়া যায়। আর কিছুক্ষণ আগেই বাড়িতে চলে এসেছি, একটু ফ্রেশ হয়ে চা টা খেয়ে নিয়েছি। আর এখন চলে এসেছে আমাদের অ্যাকোরিয়াম, অ্যাকোরিয়াম ফিট করতে চলে এসছে। আমাদেরই এক পরিচিত ভাই এটা মানে লাগিয়ে দিচ্ছে, ও দুটো বন্ধু এসছে। অনেক দিনেরই ইচ্ছা ছিল যে একটা অ্যাকোরিয়ামের, যদিও ঝামেলার জন্য ভাবছিলাম যে কি হবে না হবে পরিষ্কার করার ঝামেলায়, কিন্তু এটা সেরকম নয়, মানে আর এটার ওয়াটার ফিল্টার প্রতিনিয়তই হতে থাকে, ওই জন্য এটা পরিষ্কার করার ঝুঁকিটা অতটা নেই। আর এখানে আমাদের তো বলেইছে যে 10টা মাছ দেবে, রিগ্রিম্বির বিশাল এক্সাইটমেন্ট। ওরা প্রথমে বেসটা তৈরি করে নিচ্ছে বালি দিয়ে, এই বালিটা নাকি এটা অ্যাকোরিয়ামের জন্যই তৈরি হয়, এটা যদিও জানতাম না, এটা মেশিনে তৈরি বালি। তারপর বিভিন্ন ধরনের স্টোন দিয়ে ওরা মানে একটু সাজিয়ে দিচ্ছে, থিমটার নাম নাকি বললো লায়ন কিং, আর এগুলো আমার জীবাশ্মর মতো দেখতে লাগছে। তারপর ওরা একটা স্নেলও দিয়েছে, আছে কিছু গাছও দিয়েছে। আমি বলেছিলাম যে যদি লাইভ প্ল্যান্ট থাকে তো তবে আমি অ্যাকোরিয়াম নেব, তো ওরা বলেছে যে না না লাইভ প্ল্যান্ট মানে রিয়েল প্ল্যান্টই দেবো। আমার ইচ্ছা আছে আরও কিছু প্ল্যান্ট বাড়ানোর, এখন তো এগুলোই ওরা দিয়ে যাচ্ছে, ওই প্ল্যান্ট বাড়াতে গেলে মানে আরও কিছু যোগ করতে হয়, সেগুলো CO2 এগুলো অ্যাড করতে হয়, যা সেগুলো আমি পরে পরে করে নেবো, এখন অল্প গাছ দিয়েই ওরা সাজিয়ে দিচ্ছে। Thank you.
জলের উপরে ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন ধরনের কেমিক্যালস, আর জলটা এগুলো সব অ্যান্টি ফাঙ্গাস, জলটা যাতে ক্লিন থাকে, মাছগুলো যাতে ঠিক থাকে এই ব্যবস্থাটাই ওরা করে দিচ্ছে। আর এগুলো দেখতে তো খুবই ভালো লাগছে, এদের কিন্তু সময়ও লাগলো, অনেকক্ষণই সময় লেগেছে। আর এখানে মাছগুলো ছেড়ে দিয়েছে, রিক বসে বসে পাহারা দিচ্ছে। ইয়ালো কালারের যেটা ওটা, ওই ইয়ালো কোণে যেটা রয়েছে ওটা স্নেল, কালারটা এত সুন্দর। আর এখানে প্রত্যেকটা মাছেরই কালারগুলো খুব সুন্দর। এখন ওরা মাছগুলো অ্যাকোরিয়ামের মধ্যে ছেড়ে দিচ্ছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর ওরা রকেটের বেগে ছুটে চলে, মাছগুলো যেন রকেটের বেগে ছুটে যাচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর কালকে যে অতিথিরা আমাদের বাড়ি এসছে, আজকে তাদেরকে তোমাদের দেখাচ্ছি। কাল তো জলটা ঘোলা ঘোলা ছিল, ওরা বলেই ছিল যে আজকে সকাল থেকে মানে জলটা পরিষ্কার হয়ে যাবে, তোমরা ভালোভাবে এদের দেখতে পাবে। তো আজকে আমি ভাবলাম সকালে উঠেই তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে দিই, কারণ তোমরাও নিশ্চয়ই ওয়েট করছো যে কজন আছে, কিরকম তাদের দেখতে লাগছে। বিশেষ করে রিগ্রিম্বি, নিজেরা তো দেখছি, প্লাস মা তুমি চ্যানেলের বন্ধুদের দেখাবে না, আমাদের বাড়িতে যারা এসছে তাদের কিরকম দেখতে, তারা কি করছে। আর ওরাও আজকে সকাল সকাল উঠে পড়েছে বাবার সাথে খাবার দেবে বলে, একটু পরেই ওরা এদের খাবার দেবে। তো ভীষণ এক্সাইটমেন্ট ওদের। আর আমি তার আগেই ভিডিওটা আরম্ভ করে দিচ্ছি। আর এখানে মানে দশটা মাছ আছে, এখানে গাছও লাগানো হয়েছে, এগুলো কিন্তু রিয়েল প্লান্ট, প্লাস একটা স্নেল আছে। এইভাবেই ওরা সাজিয়েছে, তো এই বালিগুলো শেড করেছে। এখানে আমাদেরই এক পরিচিত ভাই মানে এটা করে দিয়ে গেল, তো অনেকদিন থেকেই নেবার ইচ্ছা বলতে আমার খুব একটা ছিল না, জানি যে মানে দেখাশোনা করতে হবে। তো রিগ্রিম্বি তো পাগল হয়ে যাচ্ছিলো, তো রিকের যখন মানে বার্থডে তো এসেই গেল, তো ওর বাবা ওর জন্য এটা নিয়ে এলো, মানে বার্থডের আগেই ওর জন্য বলে এটা তোর গিফট, তো নিয়ে এসছে। তো ওরা তো ভীষণ হ্যাপি হয়ে গেছে এটা দেখে। আর আমিও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, এরা না এই মাছগুলো আবার এক এক সময় মানে নিজেদের মধ্যে ঝগড়া করছে রিগ্রিম্বির ভাষায়, মানে ওরা সকাল থেকে উঠে মানে দেখছে যে কি করছে না করছে। আবার এদের নামও দিয়েছে রিগ্রিম্বি, সেগুলো ওরা তোমাদের পরে শেয়ার করবে। বসে বসে এখানে দুটো চেয়ার নিয়ে এসে দুজনে হাঁ করে বসে আছে সকাল থেকে, মানে বলছে মানে টাইম পাস করার ভালো জিনিস। কিন্তু যাই হোক, অবশেষে অ্যাকোরিয়াম এলো, আর রিকের তো কালকে বার্থডে, তো ওই জন্য আজকে আমি সকাল থেকেই আরম্ভ করে দেবো কিছু মানে প্রিপারেশন বলতে আমি ম্যারিনেট করে রাখবো। চিকেন, মাটন ওর বাবা সবই এনে হাজির করেছে, তা আমি ওগুলোকে মানে ম্যারিনেট করব। আর আদা রসুন পেঁয়াজ আমি কালকেই ছাড়িয়ে রেখেছিলাম, আলু টালু এগুলো সবই ছাড়িয়ে রেখেছিলাম, তো ওগুলো আমি এখন মানে মিক্সিতে পেস্ট করে নেবো যেগুলো লাগবে, প্লাস দই দিয়ে কাজু বাটা এগুলো দিয়ে আমি ম্যারিনেট করবো। কী কী হবে আজকে আমি আর তোমাদেরকে বলছি না, সেগুলো অবশ্যই কালকের ভিডিওটা তোমরা দেখতে পাবে, আর বার্থডে ভিডিও তো অবশ্যই দেখবে তোমরা, রিকের বার্থডে কাল, তো ওগুলোই আমি ম্যারিনেট করবো, সেগুলো আমি অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো। আর এখন মাছেদের খাবার দেওয়া হয়ে গেছে, মাছগুলোকে সব খাবার দিয়েছে, মাছগুলো খাচ্ছে, আর রিগ্রিম্বি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাশে দেখছে, আর স্নেলটা নাড়াচাড়া করছে, খুব ভালো দেখতে লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে। যাই হোক, এবার আমি চলে এসেছি রান্নাঘরে, সকালে যে কাজ টাজগুলো সেগুলো করে নিয়েছি, এখন এই মশলাগুলো পেস্ট করে নেবো, প্লাস ম্যারিনেটও করবো। এখানে চিকেন আছে, চিকেনগুলো ম্যারিনেট করবো। এখানে মাটনটা আমি ম্যারিনেট মানে প্রসেসিং আরম্ভই করে দিয়েছি, ওই আদা রসুন বাটা, পেঁপে বাটা, তারপর ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মানে
ডিটেলসে আমি রেসিপিটা শেয়ার করছি না, যেহেতু অনেকগুলোই বানাতে হবে। আর এখানেই সব ম্যারিনেশন পর্ব চলছে, চিকেনটাতেও আমি ম্যারিনেট চিকেনটাও আমি ম্যারিনেট করে নিচ্ছি ওই গরম গরম মশলা, ধনে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা, কাশ্মীরি রেড চিলি পাউডার, আদা রসুনের পেস্ট এসব দিই। আর এগুলো ম্যারিনেট করা হয়ে গেলে আমি ভালো করে ফয়েল পেপার আটকে তারপর ফ্রিজে তুলে রাখবো, কালকে এগুলো বানানো হবে। প্লাস আজকে আমার রান্না বান্নাও আছে, এগুলো করে নিয়ে তারপর করব দুপুরে রান্না বান্না। এটা মাটনটা আমি ম্যারিনেট করছি, একটু সর্ষের তেলও অ্যাড করে দিলাম চিকেনেও মাটনেও। চিকেনে কিছুটা ধনে পাতা আমি অ্যাড করে দিচ্ছি, আর এই কাজগুলো করে রাখলে অনেকটা নিশ্চিন্তি, মানে এগুলো কালকে জাস্ট বসিয়ে দেবো। আমার মনে হয় ম্যারিনেট করা থাকলে অনেকটা কাজই এগিয়ে রইলো সকালের, মানে বার্থডের দিন এত তাড়াহুড়োর মধ্যে আর এগুলো করার সময় থাকে না, ওই জন্য আমি একটু বেশিরভাগ ম্যারিনেট করি, সব রেখে দিতে চেষ্টা করি। আর ম্যারিনেট করলে টেস্টটাও ভালো হয়, মানে অনেকটা সময়ে জিনিসগুলো মানে মশলায় মাখানো থাকে তো টেস্টটা ভালো হয়, তাড়াতাড়ি হয়েও যায়। আর আমি ফয়েল দিয়ে এগুলো র‍্যাপ করে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। মনে হলো একটা বড় কাজ হয়ে গেল। আর যারা ভেজ খাবে তাদের জন্য এখানে মানে পনিরটাও আমি ম্যারিনেট করে রাখছি, আর পনিরেরও একটা প্রিপারেশন আমি করব। আর এই সমস্ত রেসিপি তোমরা কালকে দেখতে পাবে কি কি করছি না করছি, কালকে তো রিকের বার্থডে, সকাল থেকেই আরম্ভ হয়ে যাবে সমস্ত রান্না বান্না। আর একটু পনিরটাও আমি ম্যারিনেট করছি, একটু মানে গ্রেটেড চিজ দিচ্ছি, একটু কাজু বাটা, একটু ধনে পাতা এসব দিয়েই আমি ম্যারিনেট করে রাখছি। এই রেসিপিগুলো আমি পরে একদিন তোমাদের সাথে শেয়ার করে দেবো। অনেকেই আমাকে বলছে যে মানে আমার রেসিপি দেওয়ার জন্য, তা এই এখন অকেশনের মধ্যে দিয়ে যাচ্ছি পুজো থেকে, সেজন্য মানে আমি রেসিপিগুলো ঠিকভাবে শেয়ার করতে পারছি না। তো পুজো টুজো মিটে যাক, সব কিছু ঠিকঠাক হয়ে যাক, আবার আমার মানে রেসিপি আমি শেয়ার করার চেষ্টা করব। আমার এই কাজগুলো হয়ে গেছে, সব ম্যারিনেট করে নিলাম, আর রান্না বান্না তো সব কালকে হবে। আর এগুলো ম্যারিনেট করে রাখলে কি মানে স্বাদটাও ভালো হয়, রান্নাটাও মানে ঝামেলাগুলো থাকে না, একসাথে সব সেট করে বসিয়ে দেওয়া যায়, আর ওই জন্য ঝটপট করে বসিয়ে দিই। তো কালকেই সেগুলো সব হবে, আবার সকালেও একটু একটু রান্না বান্না আছে, রিককে খেতে দিতে হবে সকালের দিকে, একটু এই ভাজা টাজা একটু এগুলো করবো, যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আজকের ভিডিওটা আপাতত আমি এখান থেকে এন্ড করে দিচ্ছি। আর যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটিতে এসে কমেন্ট করবে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা।